হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু কিছুদিন আগের, আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই নিচে দেখো অনেক ছোট ছোট গাছ বেরিয়েছে, দেখা যাক এগুলো কি গাছ আছে। এখন এর গোড়া থেকে বেরিয়েছে, এখন কি গাছ আছে দেখতে হবে। আর এইদিকে আজকের আকাশটা খালি দেখো, ভীষণ রোদ, আজকে গরমটাও পড়েছে সাংঘাতিক পরিমাণে। তো চলো এখন আমি যাবো রান্নাঘরে, আর ছেলেকে তো অনেকক্ষণেই স্কুলে দিয়ে এসেছি, আর আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে। আর এইদিকে দেখো আজকে রান্না হচ্ছে। তো আজকে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না হচ্ছে পমফ্রেট মাছ। আবদা মাছও এনেছে, আবদা মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি, পরে রান্না করছি। তো এই পমফ্রেট মাছ রান্না করব, আর তার জন্য দেখো একটা মিক্সিতে আমি সাদা সর্ষে নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে আমি হলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর পমফ্রেট মাছটা আমি নুন হলুদ একটু লেবু দিয়ে আর কাঁচা তেল দিয়ে মেখে নেব, কারণ পমফ্রেট মাছটা যেহেতু আর কি আঁশ নেই, তো সেই কারণে যাতে ছিটে না আসে, তো সেই কারণে। আর এখানে আমি বসিয়েছি দেখো বাঁধাকপি, বাঁধাকপিটা ভাপ দিয়ে বসিয়েছি, বাঁধাকপির ঘন্ট করছি আর এটা করছি। তো চলো ফিরে আসছি আবার। তো দেখো পমফ্রেট মাছটাকে একটু নুন হলুদ লেবু আর কাঁচা সর্ষের তেল দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর সর্ষের পেস্টটা রেডি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বাঁধাকপিটা আমার ভাতটাও কমপ্লিট। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নি দিয়ে দিচ্ছি, আর সাথে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটাকে জাস্ট একটু সটে করে নেব। আর এই যে আমার শুনু বাবা কি খাচ্ছে দেখো, আইসক্রিম খাচ্ছে। আর এই দেখো কালকে আমি কালকে কতগুলো আম নিয়ে এসেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ হয়নি আমগুলো, সেই কারণে আমার হাজবেন্ড গিয়ে আবার দেখো আম নিয়ে এসছে। এই দেখো বড় বড় সাইজের পাকা আম নিয়ে এসছে, ওটা ল্যাংড়া আম ছিল বললাম, কিন্তু ওর পছন্দ হয়নি বলে আমটা একটু কাঁচা ছিল, মিষ্টি ছিল কিন্তু কাঁচা ছিল বলে এই আমটা নিয়ে এলো। আর আজকে এসিটা ইনস্টল করতে আসবে আর কি, এ সকালে এসে দেখে গেছে আর 3টে নাগাদ আসবে। আর এই দেখো এখানে কলা নিয়ে এসছে। এবার দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন একটু দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে ভালো করে আর কি ভাজা করে নেব। এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে রসুন বাটা আর লঙ্কা বাটা। আর এখন দেখো সর্ষে দিয়ে সাধারণত আমরা ভাজি না, কিন্তু যেহেতু রসুন দিয়েছি তো সেই কারণে আর কি একটু না ভাজলে আবার রসুনের ফ্লেভারটা বেরোবে না, তো সেই কারণে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই দেখো এবার আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো দেখো এবারে ঝোলটা ফুটে উঠেছে, আর এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আরে
তো এটা আমি এখন ঝোলটাকে এই 5 মিনিট মতো লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে, লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। আর এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে। এই দেখো তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি পমফ্লেট মাছের ঝাল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর এটার উপর দিয়ে যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা একটু স্প্রিঙ্কল করে দিতে পারো। তো দেখতেও ভালো লাগবে, ডেকোরেশনটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার যেহেতু নেই তো যেটুকুই আছে আর কি তার মধ্যে আমি করার চেষ্টা করলাম। আর এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর রান্না করব। এখানে পাবদা মাছ আছে, তো পাবদা মাছের ঝোল। এই দেখো আমার পাবদা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এবারে আমি বাঁধাকপির ঘণ্টটা বসিয়েছি। বাঁধাকপির ঘণ্টটা হলেই মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে খেয়ে নেব। আর ওইদিকে দেখো আমাদের এসিটা ইনস্টল করতে চলে এসছে ওরা। আসলে আমার নিজের ফ্ল্যাটে আগে লাগানো ছিল এসিটা, আর এটা তো আমি এখন যেখানে আছি এটা রেন্টে রয়েছি। তো এই বাড়িতে আসার পরে আর এসিটা সেট করা হয়নি, তো ওরা আজকে এসছে আর কি। এসে এসিটা ইনস্টল করে দিল, আর সাথে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা আর কি ব্যাগ ওয়াশ করে দিচ্ছে এসিটাকে, যাতে আর কি হাওয়াটা ভালো মতো পাওয়া যায়। যেহেতু কিছুদিন ঘরে পড়েছিল এসিটা, তো সেই কারণে আর কি আজকে একবারে পুরোপুরি ডিপ ক্লিন করে দিচ্ছে। এবারে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজবাজ সেরে চলে এলাম মেয়েকে টিউশনে দিতে। এবার যেহেতু হাতে একটু টাইম রয়েছে তো সেই কারণে এই বাবুঘাটের এখানে দাঁড়ালাম। তো এখানে দাঁড়ানোতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম জানো তো। আর আজকে জানো তো আবার ইনভাইটও রয়েছে রাতেরবেলা আমার বান্ধবীর বাড়িতে। ও আসলে আমার এক বান্ধবীর ছেলের বার্থডে রয়েছে, তো সেখানে আবার যেতে হবে। আর এখানে আসার পরে না একটু মানে গাটা বেশ জুড়িয়ে যাচ্ছে। আজকে আসলে এতটা গরম পড়েছে না যে কি বলবো, গাড়ি চালাতে গিয়েও হাত পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক চলো এবার মেয়েকে টিউশনে দিয়ে আসবো, আবার যেতেও হবে। দেখো আমি আজকে একটা ব্লু কালারের একটা গাউন পরেছি, আর এরকম একটা কোট পরা মানে উপরে আউটার একটা দিয়েছে। তো এটাই আজকে আমি আউটফিট পরেছি। আজকে কোথায় যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করব। আর সবটাই শেয়ার করব কি বলেই দিই, আজকে আমার বান্ধবীর ছেলের বার্থডে রয়েছে। সোমা যে আছে ও অনেকদিন আগে তোমরা আমার ব্লগে ওকে দেখেছো, তো সোমার ছেলের বার্থডে আজকে রয়েছে, তো সেখানে যাচ্ছি। আর দেখো গিফট এখন আমার হাতে নেই, কারণ গিফটটা আমি দোকান থেকে নিয়ে তারপরে যাব। আর আজকে একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, যেহেতু রবিবার সেই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ, আমাদের জলপাইগুড়িতে রোববারে বেশিরভাগ মার্কেটই বন্ধ থাকে, তো সেই কারণে আর কি গিফটটা নেওয়া হয়নি। তো চলো দেখি এখন কি পাওয়া যায় আর কি, তো দেখা যাক। এই যে বাচ্চা পার্টি রেডি হয়ে গেছে, এই যে আমার ছেলে, খালি আমার বর রেডি হয়নি এখনো। সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। এবারে গিফট কিনে তারপরে যাচ্ছি সোমার বাড়িতে। আর আজকে গিফটে আমি একটা ব্যাগ কিনলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, বারবার ফোন আসছিল ওখান থেকে, আরও বান্ধবীরা অপেক্ষা করছিল আমার জন্য, তো সবাই বারবার ফোন করছিল বলে আর তাড়াহুড়োতে আর কি বেরিয়ে পড়লাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এবারে আমরা চলে এলাম সোমার বাড়িতে, আর এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর আমার হাজবেন্ড দেখো ওই পাশে একাকাই বসে রয়েছে। আমি তাই কাকুলিকে বলছিলাম যে দাদা কোথায় আছে, তাহলে দাদাকে ডাকলে ও একটু গল্প করতে পারতো। তো বলছে হ্যাঁ ডেকে দিচ্ছি, তো ওই জন্যই আর কি জানলা দিয়ে দেখছিল, ওর হাজবেন্ডকে ও ডাকছিল। তো যাই হোক চলো এখন সবাই মিলে একটু গল্প করব, আনন্দ করব। এই দেখো এই বাড়ির সব থেকে বড় সদস্য, এই যে পুচকু বাবাটা বসে রয়েছে, ওর মানি ওকে খাইয়ে দিচ্ছে। আসলে ওর মা এখন ব্যস্ত,
আমি যে সোমার বাড়িতে এসেছি, আমার বান্ধবী ও ছোট ছেলে, আর এইদিকে দেখো কাকুলিরও হাজবেন্ড চলে এসেছে, একসাথে সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এখন হবে কেক কাটিং। আসলে এটা আমি যাওয়ার আগেই আর কি কেকটা কাটা হয়ে গেছিলো, যেই কারণেই আমাকে এতবার করে ডাকছিলো। তো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম ওর কেক কাটিংয়ের। দেখো অনেকদিন পর আমার বান্ধবী নেস, আয় কাকুরি আয়, এই আলো দিতে অনেকদিন পর আবার তিন মূর্তি একসঙ্গে। চলো বাচ্চার মা বেচারা বল রোগা মাছ। আর এখন দেখো বাচ্চারা খেতে বসেছে, সবাই বন্ধুরা মিলে একসাথে বসেছে। কিরে কেমন খাচ্ছিস বল? এই যে বার্থডে বয় আমাদের, দেখা বার্থডে বয়কে দেখা। হ্যাঁ সীতা কেমন আছো? এই আমাদের রূপু, রূপু রূপু কেমন হয়েছে রান্না? কর্ণভ, স্বর্ণভ, হ্যাঁ সন্ধ্যাবেলা কিছু খাস নাই খাবি বলে ওই যে একটা ছোট্ট সদস্য। কি হচ্ছে কলিযুগের বিড়াল নাকি? দেখো সুন্দর করে সাজিয়েছে। সন্ধ্যাবেলা কিছু খাইনি, নেমন্তন্ন খাবো। ভালো, আমিও খাইনি না। ভালো ভালো, দেখো কি সুন্দর একটা জামা পরে এসছে, খুব ভালো লাগছে তোকে। ওয়েলকাম। কিছু নাই তাও মোটা হচ্ছে, এটা চুন্নি ভূতনি তুলে দে তো মা, কিছু বললি বল, ভিডিও করে দাও, একটু বলিস না। আরে এই দিকে নিচে ভালো করে ধরে দে, দেখো না তুই চাই বলিস না, তুমি ব্লাউজ মাসে উনি প্লাস্টিক পুটনি। হ্যাঁ আর কিছু পেনি তুই প্লাস্টিক আর আমি তো মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড ওর জন্য জায়গা মানে খেলা তুই টেপি ওর টেপি টেপি ডেমেজ মানে সত্যি অনেক দিন পরে টেপি মেপি পুপি, টেপি মেপি পুপি না, ভালো ভালো দারুণ। সত্যি আজকে ওর বাড়িতে এসে খুব মজা হচ্ছে, ও তো যায় না, যাবি তো না, যাবি তো না, দেখলাম তো আমার সাথে যে হেরো হয় তোর বাবার কোল থেকে, যেই ডাকলাম আর আসে না। টাটা বাই বাই পরে আবার। কি করবো বল, বদনাম করবি তুই খাওয়া শেষে ভিডিও বানাচ্ছিস, কি কি বলবি? হ্যাঁ ওটা বলে দিব, বলে দিব, চিন্তা করিস, কমেন্টেই তো আসবে সব। খাওয়া শেষে কি দেখাচ্ছ তুমি ব্লগে? দেখাবো দেখো, না অনেক কিছু রান্না হয়েছিল, এই যে এখনো খাচ্ছে, মাছ ছিল, মাংস ছিল, ফ্রাইড রাইস, ডাল, আর এইদিকে দেখো বাচ্চারা বন্ধুদের পেয়ে এখান থেকে উঠতেই চাইছে না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।